আমরা আজকে দেখব কিভাবে জুম সফটওয়্যার ডাউনলোড করতে হয় পিসিতে এবং মোবাইলে, মোবাইল দিয়ে এবং পিসি দিয়ে কিভাবে অ্যাক্টিভ করতে হয়, জুমে ওপেন করতে হয়, জুম ইনস্টল করতে হয়, জুমে আপনারা জয়েন করবেন কিভাবে সম্পূর্ণ দেখতে হয়, এবং কি জুমের মিটিং মিটিং কিভাবে আপনারা নিজেদের মতো করে একটা রুম তৈরি করবেন সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন আজকের ভিডিওতে। তো যাই হোক, আমরা এখন দেখব কিভাবে জুম সফটওয়্যার কম্পিউটার ইনস্টল করবেন। তো ফার্স্ট অফ অল আপনারা যেটা করবেন, জুম সফটওয়্যার ইনস্টল করার জন্য আপনারা চলে যাবেন জুম, জুম ডাউনলোড, ডাউনলোড লিখলে কিন্তু আপনারা একটা কম্পিউটারের জন্য একটা জুম পেয়ে যাবেন। ওকে, আমি জুম পেয়ে গেলাম, তো আমি এখানে জুমটা ডাউনলোড করে ফেলি। ওকে, আমার জুমটা ডাউনলোড শুরু হয়ে গেছে। তো আপনার যদি 64 বিট থাকে 64 করবেন, যদি কারো 32 বিট থাকে তাহলে 32 বিট ডাউনলোড করে নেবেন। আমারটা 64 বিট, তো আমি 64 বিটটা ডাউনলোড করলাম। তো এবার দেখেন আমি এটা ইনস্টল করব। অ্যান্ড আর জুম সফটওয়্যার একটা রুম তৈরি করতে গেলে বা নতুন একটা রুম তৈরি করতে গেলে যেটা করতে হবে আপনাদেরকে, সেটা মাথায় রাখতে হবে, আপনাদেরকে চলে যেতে হবে জুমের ওয়েবসাইটে। এখানে দেখেন zoom.com লিখলে হবে, জুম অথবা zoom.ius লিখলে হবে, লিখে এখানে আসবেন। অথবা আমি আবার দেখাই, জুম লিখলে হবে, জুম জুম লিখে ইন্টারে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে জুমের একটা ওয়েবসাইট পাবেন, এখানে চলে আসবেন। এটা আপাতত থাক, আমরা যেটা করি জুমটা ইনস্টল করি, আগে একটা অ্যাপস নাম ইনস্টল করি। আমরা এখন ওপেন করে দিই, ওপেন হচ্ছে, তো একটু সময় লাগবে মেবি আমাদের সফটওয়্যারটা বাড়ি। ওকে ওকে রান, ওকে এটা কিন্তু রান হয়ে গেল, ঠিক আছে ইনস্টল। আপনাদের আরো কিছু অপশন চাইতে পারে, তো আমায় দেখি আর একটু কি কি চায়। ওকে দেখেন ইনস্টল হচ্ছে আমাদের জুম। ওকে কিছুটা সময় লাগবে, আমরা একটু দেখি, 4%, ওকে অনেক ফাস্ট, 2 MB সফটওয়্যার তো সেজন্য খুব দ্রুতই হচ্ছে। কিন্তু জুমটা অলরেডি ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হয়ে যাওয়ার পর এখন আমরা যেটা করব, আমরা জুমের ওয়েবসাইটে চলে যাব। এখান থেকে আমরা যেটা করব, জুমের ওয়েবসাইটে আসলে এখানে দেখেন সাইন ইন এর একটা অপশন আছে, সাইন আপ ইটস ফ্রি, আমরা এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর আমার যেহেতু একটা অ্যাকাউন্ট আছে, আমি অ্যাকাউন্টটা লগ আউট করে দিই, আমি আবার নতুন সাইন আপ করি, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার এখানে বলতেছে ডেট সিলেক্ট করতে, আমি একটা ডেট দিয়ে দিলাম, আপনার জন্ম তারিখ দিয়ে দিলেন সমস্যা নাই। তো একটা ডেট দিয়ে দিলাম, দিয়ে কন্টিনিউতে ক্লিক করলাম। এবার একটা জিমেল চাচ্ছে, আমরা একটা জিমেল দেই। ওকে আমরা একটু একটা জিমেল দেই, এই জিমেলটাই দিয়ে দিলাম। আপনারা প্রথম যখন জুম ইনস্টল করবেন, আপনাদের কিন্তু মোটামুটি 1 সপ্তাহের মতো ফ্রি ফ্রি ইউজ করতে পারবেন, রাত দিন 24 ঘন্টায় ধরতে গেলে। তো আমরা একটা জিমেল দিলাম, দিয়ে সাইন আপ করলাম। সাইন আপ করার পরে একটা মেল চলে গেছে আমাদের জিমেলে, আমরা মেলটা চেক করি। তো মেলটা আমাদের ভেরিফিকেশন করছে, ওকে জুম আসছে, জুমের একটা অ্যাক্টিভ কোড আসছে, এখানে আমি অ্যাক্টিভ করে দিলে কিন্তু আমাদের জুমটা মানে অ্যাক্টিভ হয়ে গেল, অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেল। দেখেন এখন বলতেছে আপনার নাম দিতে, তো আমার নাম দেই রাজু আহমেদ, আহমেদ একটা পাসওয়ার্ড দিলাম, আমার পাসওয়ার্ড, ওকে আমার পাসওয়ার্ড দিয়ে দিলাম। এবার আমি এটাতে টিক মার্ক করে, এটা না দিলেও চলবে সমস্যা নাই, কন্টিনিউতে ক্লিক করে দিলাম। আমার কিন্তু একটা অ্যাকাউন্ট হয়ে গেল, এটা স্কিপ করে যাবেন, এটা লাগবে না, স্কিপ করে যাবেন। ওকে এই যে আপনাদেরকে একটা লিংক দিল, এখানে দেখেন একটা লিংক দিছে আপনাকে, এই লিংকটা কিন্তু আপনার পার্সোনাল একটা জুমের লিংক। এই লিংকটা আপনি যদি অন্য, এটা যদি আপনি ওপেন করেন, ওপেন করে যদি আপনি অন্য কাউকে লিঙ্কটা দেন, আপনার জুমে কিন্তু সবাই আসতে পারবে ইজি ভাবে। আর যদি অ্যাকাউন্ট কখনো হেরে যায়, zoom.com এ এখানে এসে, এখন এখানে এসে আপনার ড্যাশবোর্ডে আসলে কিন্তু আপনি সমস্ত কিছু দেখতে পারবেন। এটা হলো আপনার ড্যাশবোর্ড। আর যদি লাইসেন্স করতে হয়, তো লাইসেন্স করে নিতে পারবেন, এখানে আপনার মিটিং দেখতে পারবেন, পাসওয়ার্ড দেখতে পারবেন। এটা হলো আপনার আইডি, এটা মিটিং আইডি, এটা হলো আপনার লিঙ্ক, আর নিচেরটা হচ্ছে পাসওয়ার্ড, এটা হলো আপনার পাসওয়ার্ড। এই তিনটা, অথবা আপনি লিংক কাউকে পাঠাতে পারেন, অথবা আপনার এই আইডিটা দিতে পারেন, আর নিচের পাসওয়ার্ডটা দিতে পারেন।
এটা দিলে কিন্তু আপনি আপনার জুমে যে কেউ আসতে পারবে ইজি ভাবে। তো এইগুলো হলো আপনার ই, আর এগুলো হলো জিমেল। আর যদি লাইসেন্স, আর আমার যেহেতু লাইসেন্স আছে, তো আমার লাইসেন্স আছে, তো আমার আশা করি লাগবে না। আপনারা চাইলে লাইসেন্সও করে নিতে পারেন, সমস্যা নাই। 10,000 টাকার মতো মেবি লাগবে। 10,000 টাকা হলে আপনি 1 বছর ইজি ভাবে ইউজ করতে পারবেন আপনার অ্যাকাউন্ট। দেখেন আমার লাইসেন্স করা আছে। তো এইভাবে মূলত আপনাকে জুম ইনস্টল করতে হবে, দেন অ্যাক্টিভ করতে হবে। ওকে, এবার আমি কিছু অপশন দেখাই যেগুলো না দেখালে চলবে না। আপনি যখন স্ক্রিন শেয়ার করবেন বা শেয়ার করতে চাবেন, মিউট করতে চাবেন, সেটা কিভাবে করবেন সেটা আমি এখন দেখাবো। আপনারা যখন স্ক্রিন শেয়ার করতে চাবেন বা মিউট করতে চাবেন এবং সেটা কিভাবে করবেন একটু আমরা দেখাই। তো যখন আপনারা স্ক্রিন শেয়ার করতে চাবেন তখন এরকম একটা অপশন আসবে, যেমন আপনাকে মিউট অবস্থায় আছেন কিনা সেটা কিভাবে দেখবেন। যেমন আমি এখানে একটা লাইন নেই, যেমন এখানে দেখতে পারেন, এখানে এটা হচ্ছে মিউটের একটা অপশন। এখানে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু মিউট হয়ে যাবেন। এটা হচ্ছে আপনার ভিডিও, আপনার ক্যামেরা অন করার জন্য, আপনার ফেস সবাই দেখতে পারবে। এটা এটা হলো সিকিউরিটি, এটা আপনার সেটিং এর বিষয় বলি। এখান থেকে আপনি সেটিং করতে পারবেন বিভিন্ন বিষয়। এটা হলো পার্টিসিপেট, কতজন আপনার জুমে আছে এটা কিন্তু আপনি এখান থেকে ইজি ভাবে দেখতে পারবেন। এটা হলো চ্যাট অপশন, এখান থেকে আপনি যে কারোর সাথে SMS করতে পারেন এখান থেকে। আর এটা হচ্ছে স্ক্রিন শেয়ার, এটা হচ্ছে স্ক্রিন শেয়ার, আপনি চাইলে স্ক্রিন শেয়ার করতে পারেন। এখানে যখন আপনারা ক্লিক করবেন, এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাকে এই পেজে নিয়ে আসবে, ঠিক আছে, এই পেজে চলে আসবেন, অটোমেটিকলি এই পেজে চলে আসবেন। তখন আপনারা যেটা করতে হবে, আবার আপনাকে এই জায়গায় ক্লিক করতে হবে, এই জায়গায় সিলেক্ট করার পরে এখানে আপনারা ক্লিক করবেন, এখানে ক্লিক করলে কিন্তু আপনার স্ক্রিনটা শেয়ার হয়ে যাবে, ঠিক আছে। আশা করি আর কারো কোনো সমস্যা হবে না জুম নিয়ে। তো যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই SMS করবেন। এখন আমরা দেখব কিভাবে মোবাইল ফোন থেকে জুম সফটওয়্যার ইনস্টল করতে হয় এবং জুম মিটিং এ জয়েন করতে হয় এবং কিভাবে শেয়ার করতে হয় আমরা এখন দেখব। তো ফার্স্ট অফ অল আপনারা যখন ফোন দিয়ে আসবেন, আসার পরে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনারা লিখবেন জুম, জুম লিখে ইন্টারে চাপ দিবেন। চাপ দিলেই জুম নামের একটা সফটওয়্যার এখানে দেখা যাবে। এখন আমাদের জুমটা ইনস্টল হচ্ছে। ওকে, আমাদের কিছুটা সময় লাগবে। ওকে, 42 MB একটা জুম সফটওয়্যার আমরা এখন ইনস্টল করতেছি। আমরা আজকে দুইটা পদ্ধতি দেখব, একটা হচ্ছে লিংক থেকে কিভাবে জয়েন করবেন এবং মোবাইল ফোন থেকে লিংক ছাড়া, যেমন পাসওয়ার্ড অ্যান্ড আইডি দিয়ে কিভাবে জয়েন করবেন, আমরা দুইটা প্রসেসই দেখব। তো আমরা একটু অপেক্ষা করি। ওকে, আমাদের জুমটা ইনস্টল হয়ে গেছে। আমরা এখন যেটা করব, ওপেন করব। ওপেন আমরা ক্লিক করলাম। এখন বলতেছে, দেখেন এখানে কিছু অপশন আছে, নিউ মিটিং, জুম শিডিউল, এগুলো আমাদের লাগবে না। আমরা চাইলে এখান থেকে ঢুকতে পারি, যেমন জুম জয়েন নাও, জয়েন এখানে ক্লিক করতে পারেন। জয়েনে ক্লিক করলে আমি যদি এখন আমার আইডি দেই, যেমন আমাদের যে জুমে, মানে জুমে ঢুকবো আমরা, সেই জুমের যদি এখন আমরা আইডি দেই তাহলে কিন্তু আমরা ঢুকতে পারবো। আমরা একটা আইডি দিই, 391-664-9238। এবার আমরা জয়েনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এরকম দেখাবে, বলতো সেটা বিলিট, মানে ভুল হয়েছে মেবি। ওকে, আমরা আবার ক্লিক করি জয়েনে, জয়েনে ক্লিক করি। ক্লিক করে এবার আমরা একটা আইডি দিই, 391-664-9238। এটা দেওয়ার পর এখানে আপনার নামটা দিয়ে দিবেন, আপনার নাম কি সেটা দিয়ে দেওয়ার পর এখানে জয়েনে ক্লিক করবেন। ওকে, আমরা জয়েনে ক্লিক করি।
এখানে আমরা ওকে ক্লিক করে এটা ডান দিয়ে দিব। দেওয়ার পরে আমরা নিচের দিকে ক্লিক করব। এখন কিন্তু আমরা জুমে ওপেন অবস্থায় আছি, দেখেন আমরা জুমে ওপেন অবস্থায় আছি। এখন দেখেন এখানে একটা মিউটের একটা অপশন আছে, আমরা যখন মিউট ছাড়াবো তখন কিন্তু আমাদের কথা সবাই শুনতে পারবে। দেখেন আমরা মিউটে এখানে ওয়াইফাই কানেকশন দিয়ে দিই, ওয়াইফাই উপরেরটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে ক্লিক করবেন, দেখেন এখন কিন্তু আমরা আনমিউট হয়ে গেলাম, এখন কিন্তু আমাদের কথা সবাই শুনতে পারবে। আর আর যদি এটা যদি আপনার অফ থাকে তাহলে কিন্তু আপনাদের কথা কেউ শুনতে পারবে না। তো দেখেন এটা হলো মিউট করে রাখলাম আমি এখন আবার। তো এবার দেখেন পাশে আছে হলো ক্যামেরা, আমি একটু স্ক্রল করি। ওকে দেখেন ক্যামেরা, এখানে আপনার ক্যামেরা থেকে আপনি ভিডিও দেখতে পারবেন ইজিভাবে। তো এখানে যদি আপনি ক্লিক করেন আপনার মানে মোবাইল ফোনের যে ক্যামেরাটা আছে সেখান থেকে কিন্তু আপনার ভিডিওটা অটোমেটিকলি চালু হয়ে যাবে। তো এবার দেখেন আমি স্ক্রিন শেয়ারে ক্লিক করি, স্ক্রিন শেয়ারে যখন ক্লিক করলাম এখানে লেখা আছে পার্টিসিপেট, মানে হোস্ট যদি এটা ইউ করে তাহলে আপনি এটা ই করতে পারবেন। তো আবার ক্লিক করার পরে দেখেন এখন কিন্তু এখানে অনেকগুলো অপশন আসবে, আপনি চাইলে নিচে শেয়ারে এখানে দেখেন স্ক্রিন লেখা আছে এখানে ক্লিক করবেন, ক্লিক করলেই কিন্তু আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করতে পারবেন। তো আমি ক্লিক করি আবার স্ক্রিন শেয়ারে, আমাদের স্ক্রিন কি কাজ করতেছে জমে দেখা যাচ্ছে। তো এটা যখন আমরা বন্ধ করতে যাবো তখন কিভাবে বন্ধ করব, তখন দেখবেন পাশে একটা এরকম স্ক্রলের বাটনের মতো আছে, এখানে থেকে লাল একটা স্টপ শেয়ার লেখা আছে, এখানে ক্লিক করলে কিন্তু স্টপ শেয়ার হয়ে যাবে। গট ইট, আমার স্ক্রিন শেয়ার স্টপ হয়ে গেছে। এবার আমি যেটা দেখবো, আমরা এতক্ষণ দেখালাম আইডি থেকে কিভাবে ঢুকার জন্য, এখন আমরা যেটা করব আমরা লিঙ্ক থেকে ঢুকবো। যখন আপনাকে কোনো ফ্রেন্ড আপনার লিঙ্ক দিবে তখন আপনারা যেটা করবেন লিঙ্কের মধ্যে ক্লিক করবো। আমরা যেটা করবো লিঙ্ক থেকে কিভাবে ঢুকবো, আমরা যখন লিঙ্কে আসবো, লিঙ্কে আসার পরে লিঙ্কে আমরা ক্লিক করবো, ক্লিক করে ইউজ ডাটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এবার দেখেন আমাদের কিন্তু জুমে নিয়ে চলে যাবে। এবার বলতেছে গোটা ওকে ফলো দা লিঙ্ক, আমরা ফলো দা লিঙ্কে ক্লিক করব। আপনাদের এরকম না আসতে পারে তো আসলে ভালো, সমস্যা নাই। আমরা দেখেন কিন্তু আমরা মিটিংয়ে কিন্তু চলে গেলাম, দেখছেন আমরা কিন্তু মিটিংয়ে আবার চলে আসলাম। এটা এইভাবে লিঙ্ক দিয়ে আসতে হয়, এটা আশা করি কারো ফোনে কোনো সমস্যা হবে না। সমস্যা হয় অবশ্যই আমাদেরকে SMS এ বলবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।